100 টাকা দিয়ে রিকশা পাতে বাসায় যান আপনি। দেখে দিলে আমার দেখে কি আপনার ভিখারি মনে হয়? হ্যাঁ নেন আপনার টাকা নেন। আপনি জানেন আমি কি কোন নেস্টাইল ফলো করি? আরে কি শুরু করছো বাপু কি? আরে দেখেন না উনি প্রতিবন্ধী মতো করতেছে, ওনাকে দেখে আমার মায়া হয়েছে, 100 টাকা ওনাকে ভিক্ষা দিলাম, উনি আমাকে থাপ্পড় মারলো। ভাইয়া ভাইয়া সরি, আমি দেখতেছি বিষয়টা আপনি জানেন। পাপ্পু তুমি সব কি শুরু করছো? এই দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। দেখে দিলে আচ্ছা, তোমার এই যে বড় বড় দাড়ি, বড় বড় গোফ, তুমি কি জল্লা? হ্যাঁ কয়দিন আগেও তুমি এত সুন্দর স্মার্ট একটা ভদ্র ছেলে ছিলা, এই পুষ্পা মুভি দেখে এত বড় বড় দাড়ি গোফ করে প্রতিবন্ধ হয়ে গেছো, তাই না? ছি, না আমার আমার ভাবতেই কেমন লাগে, এরকম একটা ছেলের সাথে আমি সম্পর্কে আছে, আমার ইচ্ছা করতেছে এটাকে ব্রেক আপ করে দিতে। শোনো, ওই তুমি ওই তামিল মুভির রাজপিকা মতো আইসা আমার সাথে সামি সামিতে ডান্স করবা, আর তুমি আসছো আমার সাথে ব্রেক আপ করার জন্য। ইচ্ছা করতেছে কি যেন থাপড়ে তোমার গালটা ফাটায় দেই। শোন, আমাদের দেশের একটা সংস্কৃতি আছে বুঝছো, আমি সামি সামি এনে কেন নাচবো? হ্যাঁ আমি কি তোমার তো পাগল নাকি? আমি তো ভাবছিলাম আমি বাসায় ছিলাম না, মামার বাসায় ছিলাম, আমার সুখে হয়তো বা তুমি দাড়ি গোফ বড় করে দেবদাস হয়ে গেছো, কিন্তু না, আজকে তো আমি তথ্য পাইছি তুমি ওই পুষ্পা মুভি দেখে ওই আলু অর্জুন হয়েছো, তাই না? আচ্ছা শোনো, আমার অফিসে টাইম হয়ে যাচ্ছে, তোমার সাথে আমার পরে কথা হবে। আই দাঁড়াও দাঁড়াও, সোজা হও, ঘা সোজা করো, পা সোজা করো, এরপর যদি সব ফালতু জিনিস তুমি ফলো করেছো কি, তোমার সাথে আমি সত্যি সত্যি ব্রেক আপ করে ফেলবো। দিলে এ ভাই আপনাকে টিক্কা দিব না কেন? আপনি যদি মানুষের সামনে পাঁচা আগায় বসেন তাহলে কেন আপনার টিক্কা দিবে? আপনি উল্টা আটতেছেন কেন? হে মিয়া, আপনি ভাষা বুঝেন না? হ্যাঁ টেক্কি দিলে হচ্ছে তামিল ভাষা, মানে আমি আপনার সাথে আপোষ করব না। আমার মনটা চাচ্ছে কি জানেন, আমার মনটা চাচ্ছে আপনাকে থাপ্পড় দিয়ে গালটা পাঠাই দেওয়ার জন্য। আপনি জোশ করছেন, আবার আপনি বলতেছেন আমার সাথে আপোষ করবেন না। হে মিয়া, আপনি ভাষা বুঝেন? হ্যাঁ আপনি পুষ্পা মুভিটা দেখেন নাই? এই মুভির একটা কমন ডায়লগ আমি আপনার দিলাম। আপনি কোন দেশে বাস করেন? বাংলাদেশ। আমি যদি বাইক না নিয়ে আসতাম, অন্য কেউ যদি প্রাইভেট কার কিংবা বাস নিয়ে আসতো, তাহলে তো আপনাকে পিছিয়ে দিয়ে যেত, আর আপনি যে কোনো সময় পিছন দিয়ে হাঁটতে ম্যানুয়ালে পড়ে যেতে পারতেন। কেন রে ভাই, এসব কাল্পনিক জিনিস দেখে বাস্তব জীবনে রূপ দিতে গিয়ে কেন নিজের বিপদ ডেকে আনেন? আসলে ভুল তো আমারই, আলু আর্জেন্টের কপি করতে গিয়া উল্টা পথে হাঁটতেছি, আমার তো ট্রাক চাপাই দিতে পারত। সমস্যা কি আপনার? এমনি অফিসে দেরি করে আসেন, তারপরে এসে আমার পায়ের উপর পা তুলে বেয়াদবের মতো বসে রইছেন, সমস্যা কি? আপনি আমার বস না আমি আপনার বস? বস মাইন্ড করবেন না, আসলে ওই তামিল সিনেমার পুষ্পা আলু আর্জুনের ক্যারেক্টার দেখে আপনার সাথে বেয়াদবি। কি কি বললেন? প্রযুক্তি, সে কোন জায়গায় না কোন জায়গায় এক তামিল মুভি হয়েছে, সেই প্রযুক্তি দেখে আপনারা এখন অসভ্যতামি করতেছেন, এটা কি অফিস না অন্য কিছু? কি শুরু করছেন আপনারা?
স্যার বুঝতে চেষ্টা করেন সিনেমাটা সুপার টুপার, আর রাখেন আপনার সুপার টুপার কি, আমাদের সময় আমরা সিনেমা দেখি নাই, আমরা সিনেমা থেকে ভালো ভালো জিনিস শিখছি, ফুল ফ্যামিলি নিয়ে আমরা বসে সিনেমা দেখছি, আপনারা কি করতেছেন? এই জেনারেশনটা নষ্ট করে দিচ্ছেন আপনারা। এই আপনার মতো বেয়াদবকে আমি আমার অফিসে দেখতে চাই না। আপনি আজকের মধ্যে রিজাইন লেটার দিয়ে আমি যেন কালকে থেকে আপনাকে না দেখি, আর যদি আমি আপনাকে আবার দেখি আমি সিকিউরিটি গার্ড দিয়ে আপনাকে অফিস থেকে বের করে দিব। এখন আপনি আমার সামনে থেকে বের হন, শোন এখান থেকে, এটা কি নিয়ে আসেন, নিয়ে যান। ওকে দেখছো কত বড় বেয়াদব, এই আপনাকে জেনে আমি আর সামনে না দেখি। কিরে তুই মোবাইল দেখতেছিস, অফিসে যাবি না? কিরে তুই অফিসে যাবি না তো? আরে মা ঠেকে দিলে। কিরে তোর গলা খাওজানি হয়েছে নাকি? তুই এত বলি একটু সেলুনে যা, চাই একটু সাইজ টাইজ হ, আর খাওজানি তোর হইব না তো কার হইব? আরে মা তুমি এগুলো বুঝবে না। আচ্ছা শোনো, পাউডার আছে? পাউডার দিয়ে কি করবি? তুই ব্রাশ ফ্রাশ ফেলে দিয়ে এখন পাউডার দিয়ে দাঁত মাজবি? মা তুমি এগুলো বুঝবে না, তুমি তোমার কাজে যাও। আই তুই অফিসে যাবি না? মা আসলে কালকে আপনার একটা কথা বলতে চাইছিলাম আর বলা হয় নাই, আমার চাকরিটা চলে গেছে। চাকরি চলে গেছে? আর আমি ঘরে আজকে থেকে আসবো। তোমার গাড়ি কি হয়েছে, গাড়িটা ব্যাগ করে রাখছো কে? আপনি বুঝবেন না, এটা একটা স্টাইল। স্টাইল বিড়ি? তোমারও তো আমি কখনো বিড়ি খেতে দেইনি বাবা। আর চাচা দেখেন না এখন থেকে দেখবেন, আর আমি কিন্তু সিগারেট খাবো না, আমার লাগে প্যাকেটে প্যাকেটে বিড়ি রাখবেন, বুঝছেন? মানুষ তুমি কি পাগল হয়ে গেছো? মানুষ দিয়ে সিগারেট খাই স্টাইল করে, আর তুমি বিড়ি খেয়ে স্টাইল করবা? বিড়ি খাওয়াটা একটা স্টাইল, আলু অর্জনের স্টাইল, বুঝছেন? একটা কানে রাখো আর একটা মুখে। আলুর স্টাইল ক্রিকেটার অপু
সাকিব আল হাসান আরো কত বিদেশিরা এই পুষ্পা ডান্সে ডান্স করছে জানো তুমি? আচ্ছা তুমি টিকটক ফেসবুক দেখো না, কত পোলাবাহিনী পুষ্পা ডান্সটা নকল করছে। এইসব সিনেমা দেখে তুমি যে সব খাওয়া শুরু করেছো এটা কি ভালো না খারাপ? আর আমি নিজেরে আপডেট করতেছি বুঝো না কেন? নিজেকে আপডেট করতে যে নিজেকে ধ্বংসের পথে নিচ্ছ এটা বুঝতে পারছো? রেসিপি তুমি আমার জ্ঞান দিতে আসিও না, আমার মতো কত শত শত পোলা পাইন এ বিড়ি খাওয়া দরছে, আমিও করতেছি। ঠিক আছে যা বোঝার আমি বুঝছি, তোমার সাথে এই সম্পর্কটা আমি কন্টিনিউ করতে পারবো না, ভালো থাকো তুমি, বাই। ওই রেসিপি ওই কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। ঠিক আছে তাহলে তুমি এখন বাসায় যাও, হ্যাঁ তোমার আব্বাকে আমার সালাম দিও। ঠিক আছে আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। খলিফ মিয়া তাড়াহুড়া করে কই যাইতেছো? আমনের কাছে আইতাছিলাম। কেন আমার কাছে কেন? একটা জিনিস দেখে খুব অবাক হইলাম। কি দেখছো, কি এমন জিনিস দেখে অবাক হয়ে গেলা? আমনের পোলা আমার দোকানে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলা বিড়ি খায়, আর একটু পর পর খালি প্যাকেটে প্যাকেটে বিড়ি চায়। ও আজকে অফিসে যায় নাই? আরে অফিসে যাইব, একটু পরে এই দেখি কি ও এনে কানে একটা বিড়ি মুখে একটা বিড়ি ফুকাইতে ফুকাইতে দিয়ে যাইতাছে গা। তুমি কি কলিম ভাই ঠিক দেখছো, মানে ঘটনা কি সত্যি? আপনার লোকে আমার কোনো দুশ্মনী আছে কম চাচা? খালি একটু পর দেখি আপনার পোলা কেমন এমন করে। বুঝতে পারছি। ঠিক আছে কলিম ভাই, তুমি বইলা খুব ভালো করছো, আমি ওখানে বাসায় যাইতেছি, বাসায় গিয়ে ওরা জিগাইতেছি কবে থেকে বিড়ি খাওয়া ধরলো আর কেন খাইতেছে আমি জবাব নেব। খুব ভালো করছো বইলা, যাও তুমি। সালাম আলাইকুম। বেরছো একটা ঘোরার দিন, সারাদিন বসে ওটা কিনতে থাকো। তোমার ছেলে কোথায়? পাপ্পুর মা আমি জানতে চাচ্ছি তোমার ছেলে পাপ্পু কোথায়? আমি কি করে বলবো, আজ অফিসে যাইনি, ওর চাকরিটা চলে গেছে। কি বললে? আমি এত কষ্ট করে ওকে চাকরিটা জোগাড় করে দিলাম আর তুমি নির্দ্বিধায় বলে দিলে ওর চাকরিটা চলে গেছে, এসব তুমি কি বলছো? ও গতকালই আমাকে বলেছে ওর চাকরিটা চলে গেছে। ও কই? ওকে তুমি ডাকো, ও কেন ওর চাকরি গেল, কেন ও রাস্তায় রাস্তায় বিড়ি খেয়ে বেড়াচ্ছে সব আমাকে জানতে হবে। ডাকো ওকে, ডাকো, হ্যাঁ সব আমাকে জানতে হবে, বুঝতে পারছো? ও আসলে আমার সঙ্গে দেখা করতে বলবে। এরকম একটা চাকরি হচ্ছে সোনার হরি, এরকম একটা চাকরি পাওয়ার আকাশের চাঁদকে হাতে পাওয়া সমান কথা, আর সেই চাকরিটা ছেড়ে দিয়ে তুই বলছিস আমাকে যা বেতন দেয় মাস শেষে ওটা আমি একরাতে কামাবো? কিভাবে কামাবি? চুরি করবি তুই? হ্যাঁ সেটা আপনার দেখার বিষয় না, সেটা আমি কিভাবে কামাবো সেটা আমি জানি। শুনছো শুনছো তোমার ছেলের কথা, আমার কিন্তু মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, আমি কিন্তু ওকে আজকে মেরেই ফেলবো একদম। তুমি শান্ত হতো, ওর পাগলামি কথায় কান দিও না, তুমি শান্ত হও। শান্ত হব? আমি শান্ত হব? তোমার ছেলে, তোমার ছেলে সারা জীবন কি করে খাবে ও কি জানে? একটা একটা করে চাকরি খুঁজে বের করতে আমার কত কষ্ট হয়েছে, আর সেই সুন্দর চাকরিটাকেও ছেড়ে দিয়ে উনি সন্ন্যাসী হয়ে বসে আছেন, উনি এখন রাস্তায় রাস্তায় ওপেন সিগারেট খেয়ে বেড়াচ্ছেন, আর আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দেখে আমাকে আবার বলছে যে আপনার ছেলে রাস্তায় ওপেন সিগারেট খেয়ে বেড়াচ্ছে। বলো তুমি বলো, এইসব যদি ও করে রাস্তাঘাটে তাহলে কি আমার মান সম্মান থাকবে? চাকরি ছেড়ে দিয়ে উনি আর নাস্তান হয়ে গেছে, এক রাতে উনি সব টাকা কামাবে।
থেকে যা। জমিদার চাকরিটা ছেড়ে দিয়েছি জোগাড় করে সন্তুষ্ট। তোমার লাই পেয়ে পেয়ে ছেলেটা না মাথায় উঠে বসেছে, হ্যাঁ সারা জীবন তাকে এভাবেই বাসার মধ্যে পুষে রেখো। একটা জিনিস তোমাদেরকে আমি কেন বুঝাতে পারি না দেখি আমার বলো। এটা হইলো পুষ্পা মুভির আলুয়ার জন্য একটা স্টাইল, ওইটাই আমি করলাম। যেসব সংস্কৃতি যুব সমাজকে নষ্ট করে তোমরা সেসব দেখে দেখে নষ্ট হচ্ছ। আর যাই হোক, তোমার মতো এরকম খামখেয়ালি ছেলের সাথে আমার পক্ষে থাকা সম্ভব না। এতে জীবন নষ্ট হওয়ার দেখছো নাকি? চুপ করো, একদম চুপ, কোনো কথাই বলবা না তুমি। আজকের পর থেকে তুমি যদি ভালোবাসার অধিকার নিয়ে আমার সামনে দাঁড়াও খুব খারাপ হবে। ব্রেকআপ 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 আসলে আমার কেউ বুঝতে চায় জানো।